ব্র্যান্ডেড হাফ প্যান্ট শেষে বাবা এবার এগুলো তুলে রেখে দেবে যেখান থেকে জীবনে নামবে না হাফ খেতে বলেছি তো এবছর যেন বাবাকে নতুন পাঞ্জাবি বা নতুন শার্ট এরকম কিছু না দিই, বাট বর তো জামাই, বর কিনেই নিয়েছে বাবার জন্য একটা কুর্তা, বাট আমি বাবার এবার রিকোয়েস্টটা রাখছি, তাই জন্য আমি ওয়েস্ট সাইড থেকে দুটো হাফ প্যান্ট কিনেছিলাম। তো সেই হাফ প্যান্টটাই আজকে বাবাকে গিফট করতে যাব, তো শিয়ালদা যাব, ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। কিন্তু পুজো আসছে, তার জন্য অনেক কিছু প্রিপারেশনও চলছে বাড়িতে, মানে ঘর পরিষ্কার চলছে, ঠাকুরের শাড়ি পরানো চলছে, আজকে এগুলো সব হবে, মানে ঠাকুর ঘর পরিষ্কার থেকে শুরু করে। তো তখন আমি থাকবো না, বর করবে সব কিছু, বাট পুজো আসছে, সেই প্রিপারেশন কিন্তু আমরা নিচ্ছি, নিজেদেরকে রেডি করছি, নিজেদেরকে তৈরি করছি, আর নিজেদেরকে কিভাবে আরো ভালো রাখা যায় সেটা আমি প্রত্যেকটা ইউটিউব ব্লগে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সেই ব্লগটা শুরু হওয়ার আগে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করে নেবো যেটা কিন্তু আমাদের ওরাল হেলথ কেয়ার এর জন্য ভীষণই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আগারো আলট্রা ডেন্টাল ফ্লসার ফর টিথ। অ্যান্ড এটা কিন্তু আমাদের গাম বা মাড়িকে ভালো রাখার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরাও এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করে নিতে পারো। এই প্রোডাক্টটার সব বেনিফিটস, কিভাবে ইউজ করতে হয়, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতেই বলে দেবো। এক কথায় বলতে পারো, বেটার ফ্লসিং ইকুয়ালস টু বেটার গাম কেয়ার। সো দিস ইজ দ্য মেইন ইউনিট, সাথেই আছে একটা ডিটাচেবল 200 ml ওয়াটার ট্যাঙ্ক, আর সাথে আসে দুটো নজল এন্ড রিচার্জ করার জন্য একটা পাওয়ার কর্ড, সাথে আসে একটা ইউজার ম্যানুয়াল যেটা দেখে তোমরা খুব সহজেই এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে। এই প্রোডাক্টটার সাথে এক বছরের ওয়ারেন্টি। ইটস ওয়াটারপ্রুফ এন্ড রিচার্জেবল। এটা প্রোভাইড করে আপ টু 1400 পালসেস পার মিনিট উইথ 10-90 PSI ওয়াটার প্রেশার। এবার এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা ডিটেলসে বলে দিচ্ছি। এখানে একটা ওপেনিং আছে, এই ওপেনিং দিয়ে তোমাদেরকে জলটাকে ফিলিং করতে হবে। ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু ডিটাচেবল, এভাবে স্লাইড ডাউন করলেই খুলে যায়, অ্যান্ড খুললেই দেখতে পাবে এরকম একটা নজলও আছে ভেতরে। জলটা ফিলিং করেই আমরা নজলটাকে লাগিয়ে নেব। এই বাটনটাকে প্রেস করে নজলটাকে পুশিং করলেই নজলটা অ্যাটাচ হয়ে যায়, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার বাটন, যেটা অন করলেই কিন্তু মেশিনটা স্টার্ট হয়ে যায়। তার নিচে বাটনটা দিয়েই কিন্তু মোড চেঞ্জ করা যায়, চারটে মোড আছে, নর্মাল, সফট, পালস অ্যান্ড কাস্টম, নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোডটাকে সেট করে নিও। এই ডেন্টাল ফ্লসারটা জমে থাকা প্লেক সুন্দর করে রিমুভ করে দেয় এবং টিথকে ডিপ ক্লিন করে, আমাদের মাড়িকেও ভালো রাখে, এন্ড ইটস 100% ওয়াটারপ্রুফ। কেমন লাগলো এই প্রোডাক্টটা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমি এই প্রোডাক্টটার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কমেন্টেও পিন করে দিলাম, সেই লিংকে ক্লিক করে তোমরা প্রোডাক্টটাকে পারচেজ করে নিতে পারো। তো গাইস, সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব শিয়ালদার বাড়িতে, ওখানে কিছু কেনাকাটি করার আছে দুর্গাপূজার জন্য, প্লাস আজকে মা মাংস এবং লুচি রান্না করছে, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াও হবে, একটু আড্ডা হবে, মজা হবে। আমার ভিডিওটায় যারা মানে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আমার ইউটিউবে সত্যিই ভিডিও করা হচ্ছে না, বাট আমি চেষ্টা করছি এখনও ভিডিওস দেওয়ার। তো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং, কিপ লাভিং মি। হ্যাঁ, এত দেরি কেন? এই নে গুলি ফুট, গুলির ফুড, এত দেরি কারণ আমরা বিজি ছিলাম। বাবা, কি বিজি, সারাদিন বিজি, রাত্রেবেলা 9:30 সময় আসলো। গুলি, তুমি এখানে কি করার চেষ্টা করছো? এখানে রোজ ইস্যু করে না, ইস্যু করা যাবে না এখন এসব জায়গায়। কই এসি ঘর, আমাদের সেই এসি ঘর যেখানে আমরা বসে বিছানায় সবাই খাবার খাই। আর গুলি আসলে এই চাদরটা মা পেতে দেয় যাতে কারোর লোমে অসুবিধা না হয়, তাই না মাম্মা? আর মা ভালো জামা মানে মা এটা পরে না, তাই না মাম্মা? বসো, বাবার হাফ প্যান্ট গাড়িতে, বাবা ওটা নিয়ে আসবে। বাবার হাফ প্যান্ট গাড়িতে?
এর এক বরকে এটা আমি দিয়েছিলাম কোনো একটা জন্মে। চা খাবি? বর ভাবছে তেল তেলে চা। ও তো দুধ চাই খাওয়া ছেড়ে দিয়েছে তোদের অত্যাচারে। আমাদের অত্যাচারে? সে তোরা দুধ ছাড়া চা বানাস, ওই জন্য দুধ চা ছেড়ে দিয়েছে। তাহলে কি দেখি? আওয়াজ নেই? আমার গাড়ি কিন্তু ধোকা দিয়েছে, আমার কাছে কিন্তু আওয়াজ করেছে, বড় প্রমাণ আছে। বড় বল না পাপে, এটা তোর, এটা তুই আমাকে কেন দিচ্ছিস? কি গামছা গলায় দিয়ে এনে এটা বের করে দেখ কিরকম হয়েছে প্যান্টু গুলো। আরো একটা আছে, আবার একটা পুজোয় ঘুরবি, ঠিক আছে? হাফ প্যান্ট আর গেঞ্জি, ওকে, ঠিক আছে বল। সাদা প্যান্ট ওরকম কেউ পরে না, এক কালার হবে না, এটা ভালো দেখতে। মা চা নিয়ে এসছে, দেখতে পাচ্ছিস না সেজে গুজে? এখন আমাদের নতুন সিস্টেম হয়েছে, দুধের খরচা বেঁচে যাচ্ছে। না শাশুড়ি তো খায়, দুধ তো আনতেই হবে। বল বল চা আয় বল। গরম আমি খেতে পারি না, কি আমি কি বলি নাকি? খাবার দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আজকে গুলি কিন্তু সঙ্গে সঙ্গে সব খেয়ে নিয়েছে, ওকে যাই দিয়েছিস, তাই না গুলি? কিন্তু গাড়ির ব্রেকে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে, কিন্তু আমি চালালে হচ্ছে। আরে এখন অনেকটা কমেছে, কালকে তো অনেক বেশি হচ্ছিল আওয়াজ। আমি বললামই কমে যাবে। আমি কালকে রাতে অবশ্য একটু জল দিয়েছি, জল দেওয়ার পর হালকা একটু কমেছে আওয়াজ। ওই জন্যই তো ভালো করে জল খাবো না, এই খাবার। গরম চা লাগবে পায়ে, তারপর বুঝবে। কানের মধ্যে ঢুকিয়ে দেবো। ওই যে শুনেই আমি বলেছিলাম আমি খেয়ে যাবো, মধ্যে যাবো বাবা বাবা মাকে দেখা প্যান্ট গুলো, দুটো প্যান্ট খোল মা, বাপের হাফ প্যান্ট শেষে, ব্র্যান্ডেড হাফ প্যান্ট শেষে বাপের। জিমেলে পড়েছে কিন্তু এটা এটা দেখতে আগেকার দিনে আন্ডারওয়্যার ছিল না এরকম, ওই ইয়ে তো কত খাটাবি, আমরা সারা রাত জাগাবি এডিট করে ইয়ে করব। আন্ডারওয়্যার মতন দেখতে, ওকে আন্ডারওয়্যারই তো পরে, এটা তো আন্ডারওয়্যারই, তোর তো এটা পরে পূজায় ঘুরবি বলেছিস তো গোর। দাও দাও মা, এবার এগুলো তুলে রেখে দেবে যেখান থেকে জীবনে নামবে না হাফ প্যান্ট গুলো পুজোর আগে। এত পকেট খুঁজতে হবে না, তুই টাকা পেয়েছিস? তোকে কে টাকা দিয়েছে? যাওয়াই হলো না, বর ডিম্মার জন্য ম্যাক্সি কিনেছে, কারণ তোরা শাড়ি নিতে বারণ করেছি। কত ম্যাক্সি পড়বে? পাঁচ দিনে পাঁচটা ম্যাক্সি পড়বে ডিম্মা, ঠিক আছে? ম্যাক্সি দুটো, তুই দিবি একটা তিনটে। তুই সালোয়ার কামিজ দে কি
আমার কেনা হয়ে গেছে ম্যাক্সি। তোমরা নিশ্চয়ই দিবে একটা দুটো। তোমরাও দিবে? তো আমরা সবাই মিলে দিম্মাকে ম্যাক্স দেবো, কারণ দিম্মা শাড়ি পরতে পারে না, মানে শাড়ি পরে না, পরে কোথাও বেরোতে পারে না, তাই জন্য ঘরে বসে থাকে, তাই না মা? মা বাড়ি গেছো? খাও খেলা খেলা খেতে বলেছি তো। থালা নিয়ে মুখে ঢুকিয়ে দেব কেনা বাবা কেনা ছেড়ে ছেড়ে কি করে দেখি পালাবে জানিস না কি করে আবার এখানে গ্যাস অন করে তেল গরম করতে দিয়েছে। লুচি হবে আজ আমাদের বাড়িতে, লুচি আর কষা মাংস। কি মাংস হয়েছে আমি জানি না, চিকেনই হবে বোধ হয়, কারণ আমরা বেশি মাটন টাটন খাই না। মা কোথায়? এ মা, কি মা, কি চিকেন এটা? এটা এমনি ঝোল চিকেন। ঝোল চিকেন? হুম, why not kosha chicken? কি করে জানবো কি তুই খাবি? কি খাবো? চিকেন মানে বললাম তো খাবো। এটা তো আজকে বানাইনি, কালকের বানানো। লুচি গুলো ভাত ভাজি, তেল তো গরম হয়ে গেল। আলু খাবি? আলু হ্যাঁ, ছোট আজকে তোমার লুচি ব্লগ হচ্ছে না, বুঝছি না ও গুলিকে খাওয়াচ্ছে না, হবে সব ব্লগ হবে, ব্লগ আমি ছাড়বো না। আবার এরকম সুন্দর লুচি করার ব্লগ নো বল, তোর বদমাইশ বাচ্চা ওরকম সারা ঘরে ছড়িয়েছে, এই করেছে। প্লাস্টিকের চামচ তো একটা ন্যাকড়া দে মা, একটা ন্যাকড়া আর প্লাস্টিকের চামচ। ন্যাকড়া কোথায় পাবো? যেটা দিয়ে ঘর মুছবে। তুলে নাও, আমি পরে ইয়ে করে দেবো। চামচ দে একটু প্লাস্টিক। কি চামচ? সুন্দর গোল লুচি ফুলেছে, সুন্দর একদম রসগোল্লার মতো সাদা লুচি হয়েছে। সব ফোলা লুচি কি বড়ে? কেন তোরও ফোলা লুচি পাবি? ওকে তুইও পাবি, কোনো চিন্তা নেই। মনে থাকে না? তাহলে গান প্র্যাকটিস করবি, তাহলে না মনে থাকবে? ওইটাই তো দিম্মা বলে, প্র্যাকটিস করিস না কেন? হ্যাঁ প্র্যাকটিস করা তো উচিত, না তো কি করে মনে থাকবে গান? গান সব ভুলে গেছি জানিস তো, যখন হয় রেকর্ডিং এ রেকর্ডে বাজে যখন তখন সব।
মনে পড়ে যায়, কিন্তু আমি যখন গাইতে যাই তখন ভুলে যাই। মানে খালি গলায় গাইলে ভুলে যায়। ওকে, কিন্তু যেগুলো মনে আছে ওগুলাই গাইবি, দেখে নিবি একটু কি আছে লিরিক্স। রান্নার ব্লগ চলে এসছে এখন, খাবার নিয়ে আমাদের লুচি মাংস হয়েছে তোর জন্য, গুলিও চলে এসছে খেতে। নিজের খাবার খাবে না, লোকের খাবারের দিকে নজর, অদ্ভুত। গুলির ডিজাস্টার মুছছে মা। মা বর বল কেমন হয়েছে খাবার, কথা বলতে চাইছ না? বিটনুন দিয়ে খাই আমি, বাবা মিষ্টি নিয়ে এসছে তোর জন্য, লম্বা মিষ্টি দেব আর কি। না আমায় দিবি না মা, কি বলছো খাবে না? এদের কি হচ্ছে? কি বলছিস মনে মনে? ঠাকুর ওকে ভালো রাখো, সুস্থ রাখো, ভালো করে দাও। ও এসব ঠিক আছে, তাহলে আমরা আপাতত আসছি। কাকিমা এসো, নিজেদের বাড়ি যাচ্ছি। মাকে ইনভাইট করলি? তাই না বল, তাই না মা? চলেই আসতে পারে, কোনো অসুবিধে নেই। আমাদের সবই থাকবে, ভাত থাকবে, মাংস থাকবে, সবই থাকবে। ঠিক আছে মাম্মা, চার্জার নিয়েছিস? হ্যাঁ। ওকে, টাটা টাটা।